পৃথিবীতে কোনো কোনো জিনিস আমাদের কল্পনায় বিদ্যমান থাকে, কল্পনা করার পরেও মনে হয়ে থাকে যে এটা সত্যতার সঙ্গে কোনো সম্পর্কই নেই, কিন্তু আমরা এটা ভুলে যাই যে কল্পনার শুরুটা বাস্তব থেকেই হয়ে থাকে। কল্পনার ওপরে নির্ভর করে যে মুভিগুলো তৈরি করা হয়, সেইগুলো দেখার পর ওই মুভিগুলোতে যে জায়গাগুলো দেখানো হয় সেইগুলোকে আমরা বিশ্বাস করতে পারি না। তো চলুন প্রিয় দর্শক, আজ আমরা জেনে নেব এমনই কিছু জায়গার ব্যাপারে যেগুলোকে দেখে মনে হয় এইগুলো একেবারেই নকল, কিন্তু প্রিয় দর্শক এইগুলো একেবারেই আসল। ভিডিওটা শুরু করার আগে আজকে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এই চ্যানেলের আরও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। নাম্বার ১, বৈকাল লেক, রাশিয়া। সাইবেরিয়াতে এই বৈকাল লেক সৃষ্টিকর্তার দ্বারা তৈরি করা সবচেয়ে সুন্দর লেক বলা হলেও ভুল হবে না। প্রত্যেক ঋতুতে এই লেকের রং ও রূপ পরিবর্তন হতে থাকে। এই লেকের জল এতটাই স্বচ্ছ যে 130 মিটার নিচে থাকা যে কোনো পাথরগুলোকে আপনি খালি চোখেই দেখতে পারবেন। এটা বিশ্বাস না হলেও প্রিয় দর্শক এটাই সত্যি। এই লেকে সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য দেখতে পারা যায় শীতকালে। ঠান্ডাতে এই লেকের ওপরের অংশের জল জমে 2 মিটার পুরু বরফের আস্তরণ তৈরি হয়, ফলে এর ওপর দিয়ে যে কোনো গাড়ি অনাসে চলাচল করতে পারে। নাম্বার ২, স্পটেড লেক, কানাডা। প্রিয় দর্শক, এই স্পটেড লেক যে কোনো মুভি রাইটারের কল্পনা নয়, এটা একটা ঐসত্য যেটাকে বিশ্বাস করা মনে হয় আপনার জন্য সহজ হবে। ব্রিটিশ কলম্বিয়াতে গেলে আপনি এই লেকটাকে দেখতে পারবেন। এই লেকের একটা আশ্চর্যজনক রূপ হলো জলের মধ্যে স্তরে স্তরে বিভিন্ন আকৃতির এই রকম স্পট। এই লেকের জলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ বর্তমান, যার ফলে এই লেকের জল খাবারের জন্য অযোগ্য। মাছও এই জলে ভাসার কথা চিন্তা করে না। গরমকালে এই লেকের জল বাষ্প হয়ে উড়ে যায়, যার ফলে এই ধরনের স্পটের তৈরি হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি এই ভিডিওটা দেখার পর কি ভাবছেন তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ প্রিয় দর্শক।